তৃতীয় ইন্টারন্যাশনাল গেমস 2023 গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামত সফল সামরণি পড়ল। ইন্টারন্যাশনাল স্পোর্টস এন্ড গেমস ফেডারেশন আর সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল স্পোর্টস এন্ড গেমস যুটিয়াভাবে আয়োজন করে থার্ড ইন্টারন্যাশনাল গেমস 2023। এই প্রতিযোগিতাত মোট চারিখন দেশে যোগদান করে। যোগদান করা দেশ কেইখন হল নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ভুটান। উচু, টাইকান্ডো, এথলেটিক্স, ভলিবল, কারাটাকে ধরে কেবাটাও ইভেন্ট আয়োজন করে এই প্রতিযোগিতার। চারিখন দেশের প্রায় 400 অধিক খেলুয়ে বিভিন্ন ইভেন্টত অংশগ্রহণ করে। প্রতিযোগিতাখন সন্দর্ভত আয়োজক সমিতির সদস্য গুমে থাপায় মন্তব্য করলে এইদরে। গুয়াহাটি থার্ড ইন্টারন্যাশনাল গেমস হয়েছে, যেটা কি আমার খেল আছে টাইকান্ডো, কুংফু, উসু, কিকবক্সিং আর কারাটে। গতি আমার আজি খেল হল কুংফু, উসু আর কিকবক্সিং। ইয়াত প্রায় 200 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে আর নেপালের আছে। আর চারিখন কান্ট্রি নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আর ইন্ডিয়ায় পার্টিসিপেট করেছে। আর অহাকালি আমার গেম আছে টাইকান্ডো, কেরাটে আর জিতকন্ড। গতি 200 লড়া এতিয়ালে রেজিস্ট্রেশন করেছে আমার। গতি টোটাল 400-450 আমার হয়েছে। গতি এই খেলখন কালি সমাপ্ত হব। আর অহাকালি ভলিবল আর এথলেটিক্স আছে। গতি মই সকল সমূহ রাইজ অনুযায়ী যাতে আপনার মাতৃত্ব আগে যাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করবো গুয়াহাটির এই কামনা করছি। ধন্যবাদ। এই অনুষ্ঠানতেই সম্বর্ধনা জানালে অলিম্পিয়া স্পোর্টসর পরিচালন সঞ্চালক চিরঞ্জীব শর্মাক, লগতে বিজয়ী প্রতিযোগীসকলক বটা প্রদান করে চিরঞ্জীব শর্মায়। প্রতিযোগিতাত নেপালের পৰা হয় এগারী খেলুয়ে নিজের মনের ভাব প্রকাশ করলে এইদরে। এনে ইন্টারন্যাশনাল ক্রীড়া প্রতিযোগিতার পৰা অসমৰ খেলুৱৈ আগবাঢ়ি যাবলৈ অধিক সাহস পাব বুলি ক্রীড়া অনুৰাগীয়ে আশা কৰিছে। ভার্গব বৰাৰ প্ৰতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।